নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এলাম। আজকের এই ম্যাজিকটা ভীষণ ইন্টারেস্টিং একটা ম্যাজিক। এই ম্যাজিকটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু এক একজন এক এক রকমভাবে দেখায়, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। এটা তো একটা খুব স্টোরি যেতে পারে, খুব সুন্দর একটা স্টোরি যেতে পারে। তো স্টোরিতে আমি যাচ্ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হবে। আমি ম্যাজিকটা আপনাদের দেখাই, যদি ম্যাজিকটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ম্যাজিকটা প্রথমে দেখাবার পরে আমি এটা আবার আপনাদের বলে দেবো বা শিখিয়ে দেবো এটা কী করে হয়। প্রথমে দেখাই, এখানে দেখুন এক প্যাকেট কার্ড আছে। এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে দর্শককে আপনি বলুন যে এখান থেকে যে কোনো একটা নাম্বার বলতে, দুজন দর্শককে পছন্দ করবেন, পড়ে করে বলবেন যে কোনো একটা নাম্বার বলুন। মানে এখানে 52টা কার্ডের মধ্যে থেকে তো দুটো কার্ড বার করে ফেলেছি, তাহলে আমার কাছে রয়েছে আর মাত্র এখানে 50টা কার্ড। এই 50টা কার্ডের মধ্যে আপনি 1 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলতে পারেন। এটা আপনি দর্শককে জিজ্ঞেস করুন, দর্শক একটা নাম্বার বলবে, যে কোনো একটা নাম্বার, ধরুন বললো নাম্বার 10। তা আপনি কী করবেন, এখান থেকে 10টা কার্ড নামাবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আপনি একজন দর্শক যে 10 বলেছে তাকে বলুন আপনি একটা কার্ড এখানে দিয়ে দিন। এই দিয়ে দিল দর্শক, এবারে এই প্যাকেটটার উপরে দিয়ে দিন। দিয়ে এই প্যাকেটটা দেখুন, এই প্যাকেটের মধ্যে তাসটা কিন্তু লস হয়ে গেল, যদি ফেস আপ হয়েছে দেখা যাবে, সেটা পরের কথা। এবার আপনি বলুন আরেকজন দর্শককে, আপনি একটা নাম্বার বলুন, যে কোনো নাম্বার, সে ধরুন বললো 7। তা আপনি 7খানা কার্ড এখান থেকে নামিয়ে নিন, 1, 2, 3, 4, 5, 6, 7। এনাকে বলুন এই কার্ডটা দিয়ে দিতে। দিয়ে দিল, অসুবিধা নেই, এই কার্ডটা প্যাকেটটা আপনি এর উপরে দিয়ে দিন। দেওয়ার পরে এই প্যাকেটটার মধ্যে একদম মিলেমিশে গেল, একটা কাট করতে পারেন এরকমভাবে, অসুবিধা নেই, আরেকটাও কাট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কি দেখা গেল যে এই প্যাকেটের মধ্যে দুটো কার্ড ফেস আপ অবস্থায় রয়েছে, আর দর্শক যেরকম খুশি নাম্বার বলেছে তার মধ্যে কার্ডগুলো মিলেমিশে গেছে। আপনি এই কার্ডটাকে পুরোপুরি এরকমভাবে স্প্রেড করুন, এবং দুটো কার্ড পাশাপাশি আছে, এই দেখুন, এর সাথে ফেস টু ফেস যে কার্ডটা আছে বার করে নিন, এর সাথেও ফেস টু ফেস যে কার্ডটা আছে সেটাও বার করে নিন, আর বাকি কার্ডগুলো সরিয়ে রাখুন। তাহলে এখানে হার্টসের সাথে একটা কার্ড আর ডায়মন্ডের সাথে একটা কার্ড। মজার ব্যাপার হচ্ছে এই প্যাকেটের মধ্যে এত কার্ডের মধ্যে এ কিন্তু এর পেয়ারটাকেই খুঁজে বার করেছে, দেখুন ডায়মন্ডের সাথে ক্লাবসের এস, আর হার্টসের সাথে স্পেডের এস। এই ছিল আজকের ম্যাজিক। এটা আপনার মনে হয় আপনি যেখানে দেখাবেন দর্শক ভীষণ খুশি হবে। এবার প্রশ্ন হচ্ছে সিক্রেটটা কী? অবশ্যই সিক্রেটটা আমি বলেছি, বলে দেবো, আবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কারণ আপনারা যে কমেন্ট করে যখন জানান না, তখন আমার ভীষণ ভালো লাগে আবার একটা নতুন এপিসোড করতে, নতুন ম্যাজিক দেখাতে। তো অবশ্যই কমেন্ট করবেন। আসুন ম্যাজিকের সিক্রেটটা বলে দিই। আমরা ম্যাজিকটা শুরু করব ঠিক এই রকমভাবে, এখানে দুটো এস রাখা থাকবে, আর এই প্যাকেটের মধ্যে দুটো এস রাখা থাকবে কীরকমভাবে এটা একটু সেট আপটা দেখিয়ে দিই। এই দেখুন, এই দুটো এসকে একটা আপনি রাখুন বটমে আর একটা রাখুন আপনি টপে, তাহলে দুটো এস দু জায়গায় থাকলো। এই অবস্থাতে আপনি ম্যাজিকটা শুরু করুন, দর্শককে বলুন দুটো কার্ড আপনারা দুজনা পছন্দ করুন, কে কোনটা নেবেন, পছন্দ করে নিল। এবার আপনি বলুন আপনি একটা নাম্বার বলুন, যে কোনো নাম্বার, ধরুন কেউ বললো 5, তাহলে 1, 2, 3, 4, 5, 5 বলার সাথে সাথে একটা কার্ড এখানে আপনি দিয়ে দিন। এখানে কি হলো বিষয়টা একটু দেখুন, প্রথম যে এসটা সে চলে গেল তলায়, মানে টপে যে এসটা ছিল তলায় চলে গেল, আর এই বটমের যে এসটা আছে এর সাথে এটা ফেস টু ফেস গেল। এবারে আরেকজনকে বলছেন আপনার নাম্বার বলুন, তখন সে বলল 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা এখানে দিল। এখানে দেখুন যখন আমি প্যাকেটটা উপরে দিচ্ছি তখন কিন্তু এটাও ফেস টু ফেস যাচ্ছে,
খুব সিম্পল ম্যাজিক, অথচ দেখুন বিষয়টা কত সুন্দর হলো। এই দেখুন, এটা যদি দূরে দূরে হয়, একটু বেশি নাম্বার হয় তাহলে বেশি ভালো লাগবে। আমি আপনাদের খুব শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি বলে ব্যাপারটা করে দিলাম। এই হচ্ছে ব্যাপার, এটার সাথে এই কার্ডটা এসছে আর এই হার্টসের সাথে স্পেডটা এসছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর একটা ম্যাজিক, আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে দেখাবেন, দেখি সবাইকে আনন্দ দেবেন। এই আশা রেখেই আজকের এপিসোড এখানে শেষ করছি। টাটা, বাই।